এক ক্লিকের মাধ্যমে কিভাবে আপনার ফুল পিসি রিফ্রেশ করবেন এবং দ্বিগুণ স্পিডে চালাতে পারবেন। এর জন্য দেখেন আমরা যদি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করে অনলি সি অ্যাডাপ্টার রিফ্রেশ হয়। আমরা একটি ট্রিকের মাধ্যমে আমরা ফুল পিসির সবগুলো ড্রাইভই একসাথে রিফ্রেশ করাতে পারবো, তাহলে স্পিডটাও দ্বিগুণ হবে। দেখে নিন আমার এখানে ড্রাইভ আছে তিনটা, সি ডি ই। এখন আপনাকে একটি নোটপ্যাড প্লাস প্লাস অথবা আপনারা নিউ ফোল্ডার নিউতে গিয়ে আপনারা নিউ ডকুমেন্ট অথবা নোটপ্যাডটা ওপেন করে নেবেন। নোটপ্যাড আমি নোটপ্যাডটা ওপেন করে একটি কোড লিখে রেখেছি। দেন আপনারা যা করবেন, ভিডিওর ডিসক্রিপশনে নিচে এই কমান্ডগুলো থাকবে, সেগুলো আপনারা খালি অনলি কপি দেন পেস্ট করবেন। এখানে কিছু বোঝার বিষয় আছে, আমি এটাকে ই করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা ইকো অফ দেন সিডি স্ল্যাশ দেন ট্রি লিখবেন, ট্রি টি আর ডাবল ই দেন সি, এটা সি হলো সি ড্রাইভ, দেন এটা ডি ড্রাইভ, এটা ডি ড্রাইভ, মানে এটা ড্রাইভের পর আবার ট্রি লিখবেন, মানে এটা হলো এইটার জন্য, এটা হলো এইটার জন্য, এটা হলো এটার জন্য। দেন এফ ড্রাইভটা আমার রিফ্রেশ করতে হবে না, আমি এটা কেটে দিচ্ছি। দেন আপনার একটু লেখার পর আপনার এগুলো ভালো করে মিলিয়ে নেবেন। দেন এটা লেখার পর আপনারা স্যাম্পলে যা করবেন, এখানে ফাইল চেয়ে যাবেন, ফাইল চেয়ে যাওয়ার পর সেভ অ্যাজ যাবেন, সেভ অ্যাজ, দেন এটা ডিসক্রাইব। আর এখানে আমরা একটি নিউ দিয়ে দিচ্ছি, এটা ডাবল আর নামে সেভ করলাম। দেন এখানে যা করবেন, এখানে দেখেন ডাবল আর, তবে এখানে আপনার রিফ্রেশ লিখে লিখতে পারেন, আমি ডাবল আর লিখে লেখার পর আপনার এখানে জাস্ট বিএটি লিখবেন, বেট, দেন এটাকে সেভ, দেন এটাকে কেটে দিবেন। দেন এটাকে যা করবেন, আপনারা যখন রিফ্রেশ করেন যে এরকম, আমরা এখানে কি করব, ঠিক আছে, আমরা যেখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন সম্পূর্ণ ড্রাইভটি আমার ট্রি দিবে, ট্রি মানে একটু রিফ্রেশ করবে। ঠিক এভাবে আপনার সম্পূর্ণ ড্রাইভটি রিফ্রেশ করবে। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর একটা কথা বলে যাচ্ছি, আপনার এই ট্রিকটার মাধ্যমে আপনার পিসিতে আগের থেকে অনেক ইম্প্রুভমেন্ট পাবেন, করার ফলে এভাবে রিফ্রেশ না করে আপনার এখান থেকে দেবেন। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।